পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্যদের অনাস্থা ভোটে ক্ষমতা হারানো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রেসিডেন্ট ইমরান খান আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ফের সরকার প্রধান হওয়ার ব্যাপারে ব্যাপকভাবে আশাবাদী। সেই সঙ্গে তিনি মনে করেন, বর্তমানে অর্থনৈতিক সংকটের যে চোরাবালিতে পাকিস্তান আটকা পড়েছে তা থেকে দেশকে উদ্ধার করার মতো ক্ষমতা পিটিআই এর আছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, যদি আমরা ক্ষমতায় আসতে পারি সেক্ষেত্রে অর্থনৈতিক সংস্কারের জন্য বেশি সময় পাব না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাকিস্তান বর্তমানে যে সংকটের ঘূর্ণিতে পড়েছে তা থেকে দেশকে উদ্ধারের ক্ষমতা পিটিআই এর আছে। সাংবিধানিক সূচি অনুযায়ী পাকিস্তানে আগামী পার্লামেন্ট নির্বাচন হবে চলতি বছর আগস্টের পর। ব্লুমবার্গকে ইমরান খান আরও বলেন, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ফের নিজের দলের জ্যেষ্ঠ নেতা শকত তারিনকে ফিরিয়ে আনবেন তিনি। গত বছর শ্রীলঙ্কার যে পরিস্থিতি দেখা দিয়েছিল, চলতি বছর একই চিত্র পাকিস্তানেও দেখা দেওয়ার প্রবল শঙ্কা আছে। তিনি বলেন, নির্বাচনে জয়ের পর আমাদের এমন কিছু নীতি গ্রহণ করতে হবে যা পাকিস্তানের আগেকার কোনো সরকার নেয়নি। আমি মনে করি এক্ষেত্রে তারিন একজন প্রয়োজনীয় ব্যক্তি। দশকের পর দশক ধরে সামরিক শাসন, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সংকট যাচ্ছে পাকিস্তানে। এই সংকট আরও তীব্র হয়ে উঠেছে গত বছরের মাঝামাঝি থেকে। পাকিস্তানের বর্তমান এই সংকটের মূল কারণ ডলারের রিজার্ভ কমে যাওয়া। একটি দেশের ন্যূনতম অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকতে হয়। পাকিস্তানের রিজার্ভে যে পরিমাণ ডলার বর্তমানে আছে তা দিয়ে গত 3 নভেম্বর দলের এক লং মার্চ কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ক্ষত এখনও পুরোপুরি সেরে ওঠেনি। লাহোরের বানিগালা এলাকায় নিজ বাসভবনে বর্তমানে বিশ্রামে আছেন তিনি। বাড়ির চারপাশে প্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা জারি করা হয়েছে, কিন্তু তারপরও নিজের জীবন ঝুঁকিতে আছে বলে মনে করেন পাকিস্তানের এই জনপ্রিয় রাজনীতিবিদ। 70 বছর বয়স্ক ইমরান খান ব্লুমবার্গকে এ সম্পর্কে বলেন, এই মুহূর্তে আমি কিছুটা ভয়ে আছি, কারণ আমার শত্রুরা খুবই শক্তিশালী। দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি এখন আমার বিরুদ্ধে।